মধ্যমুখী নয় নিম্নমুখী তাপমাত্রায় পারে। গতকালের আকাশ ভাঙা বৃষ্টির পর গোটা রাজ্য জুড়ে খানিকটা হলেও স্বস্তি, তবে বিভিন্ন জায়গায় বজ্রগল্প মেঘের যেভাবে সঞ্চার হয়েছে তাই আগামী 2-3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হবে জঙ্গল মহলের একাধিক জেলায়, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং একই সঙ্গে বীরভূম, এই কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট, অর্থাৎ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বলতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। সব মিলিয়ে রাজ্যের যে এই পারো পতন তা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপস্থিত হচ্ছে রাজ্যবাসী। তবে এর মাঝে চারজনের মৃত্যুর কথাও সামনে এসেছে, কেননা বাজ পড়ে অর্থাৎ বজ্রপাতে যেই চারজনের মৃত্যু হয়েছে তাই একটা উৎকণ্ঠার পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে। তাই এর মাঝে সতর্কতার কথা বারবার বলছে আলিপুর হাওয়া অফিস। তাই এই পরিস্থিতিতে সাবধানে থাকুন এবং এই আবহাওয়ার যে আবহটা জরুরি।